to What's Up Life with Rahul Roy, vlog 9. বেশ এক দুই সপ্তাহ পর আমি আবার আপনাদের কাছে চলে আসলাম আমার নিউ ব্লগ নিয়ে, ব্লগ 9। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব লন্ডনের আরেকটা হাইপ টুরিস্ট স্পট, যেটা হচ্ছে শার্লক হোমস মিউজিয়াম। আপনারা সবাই শার্লক হোমসকে চিনেন অ্যাজ এ ডিটেকটিভ, সুপার ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো চলুন ওখানে যাই একসাথে আমরা এবং দেখি ভিতরে কী কী আছে, ওখানে কয়টা রুম কী কী। বাট আমি আজকে আই এম নট শিওর যে আমি আপনাদের কতটা ভালো দেখাতে পারবো, কারণ আমি ওয়েবসাইটে দেখেছি যে ওখানে আমার ভিডিও করার রেস্ট্রিকশন আছে। সো আমি অলরেডি মেইলও পাঠিয়ে দিয়েছি ওনাদেরকে যে আমাকে ভিডিও করার পারমিশন দেওয়া যদি হয়, তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আর আই এম রিয়েলি সরি যদি আপনাদেরকে আমি খুব ভালো গ্লিমস না দিতে পারি, বাট অ্যাটলিস্ট একটা আইডিয়া হবে শার্লক হোমস মিউজিয়ামটা বেসিক্যালি কেমন। চলুন যাওয়া যায় ভিউয়ার্স, লেটস গো। সো ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যে আমি পৌঁছে গেলাম বেকার স্ট্রিটের এই স্টেশনে। এখন এই পথ ধরে আগায় যাচ্ছি শার্লক হোমস মিউজিয়ামের কাছে। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে বেশ অনেক মানুষজন। আজকে ওয়েদারটাও বেশ ভালো, অনেক দিন পর রোদ উঠেছে, আকাশে হালকা পাতলা মেঘও ছিল বটে, দেখতেই পাচ্ছেন। আমি আশা করছি আজকে আপনাদেরকে দেখাতে পারবো। যাই হোক, যদি আমি ভিডিও করার অপরচুনিটি না পাই, আমি চেষ্টা করবো যাতে আপনাদেরকে ভালো কোয়ালিটির পিকচার দেখাতে পারি, যাতে আপনাদের ওই শার্লক হোমস মিউজিয়াম সম্পর্কে একটা আইডিয়া হয় বা ভিতরে কী কী আছে দেখে আপনারা বুঝতে পারেন। এই বেকার স্ট্রিট আমার বেশ পছন্দের, আমি এখানে আগেও এসেছি যখন ম্যাডাম টুসোডস মিউজিয়ামের ব্লগটি করেছিলাম। সো আপনাদের হয়তো একটা ধারণা আছে, এটা হচ্ছে হাতের অপোজিটে, লেফট সাইডে পড়েছে। দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে মানুষজন দাঁড়িয়ে আছে কিউ করে, আই গেস মিউজিয়ামে ঢোকার জন্যই। আমরা ওখানে যাব অ্যান্ড ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এনারা সবাই মনে হচ্ছে একটা গ্রুপ বেঁধে এখানে এসেছে। দেখি কীভাবে টিকিটটা কালেক্ট করতে হবে, এখানে আমার প্রিভিয়াস কোনো আইডিয়া নেই। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শার্লক হোমসের মিউজিয়ামের ফার্স্ট ভিউটা, ইনিশিয়াল এটাই হচ্ছে ফার্স্ট লুকটা যেটা আপনারা পাবেন এখানে আসার পরপর। চমৎকার সুন্দর সাজানো গোছানো, উপরে অনেকগুলো ফুলের গাছ উড়ানো আছে, বেশ সুন্দর। বেশ 20-25 মিনিট পর আমি আমার টিকিটটা কালেক্ট করতে পেরেছি, কিন্তু ওনারা আমাকে ভিডিও করার পারমিশন দিল না। যেহেতু আমি আপনাদেরকে প্রমিস করেছি, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু একটু ভিডিও গ্লিমস দেখানোর, ভিতরের এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার। আপনারা যে রুমটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে, একটা ভিক্টোরিয়ান স্টাইলের রুম। দেখতেই পাচ্ছেন শার্লক হোমসের ব্যবহার করা সেই চেয়ার, গ্লোভস, বিভিন্ন ধরনের ইউটেন্সিলস স্টাফ। ভিক্টোরিয়ান হাউস, এরকম ধরনের স্ট্রাকচার আমার খুবই পছন্দ। এটা হচ্ছে সেকেন্ড রুমটা, এটা একটা বেডরুম মনে হচ্ছে। তাদের ছবি দেখছেন আপনারা সবাই হচ্ছে বিশ্বের নাম করা সব ক্রিমিনালসদের পিকচার্স রাখা হয়েছে। আর এখানে যে দেখছেন এটা হচ্ছে শার্লক হোমসের ক্যাপস। দেখতেই পাচ্ছেন এখানে কীভাবে বই রাখা আছে, ওই সময় হয়তো এভাবে বইগুলো পড়া হয়। আসলে মিউজিয়ামটি অনেক ছোটো, সো বেশ কষ্ট মষ্ট করেই ভিউগুলোকে নিতে হয়েছে আমার আপনাদেরকে দেখানোর জন্য। আমার ভালোই লেগেছে, বেসিক্যালি এই এক্সপিরিয়েন্স তো আর সহজে পাওয়া যায় না। আর ভিক্টোরিয়ান বিল্ডিং আমার সবসময় পছন্দের, তাই আমি গ্লিমসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমি সেকেন্ড ফ্লোর দিকে উঠে যাচ্ছিলাম, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছিলাম। আমি দেখতেই পাচ্ছেন দেওয়ালে সব ভিক্টোরিয়ান টাইমের পিকচার্স লাগানো। এটা হচ্ছে রুম নাম্বার 3। এটা এখানে দেখা যাচ্ছে একটা রিডিং টেবিল আছে, পাশে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন।
আর যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে লাইট ডিটেক্টিং মেশিন 18th century। বিশ্বাস হয় যে 1800 সালেও এরকম লাইট ডিটেক্টিং মেশিন ছিল? আমি তো কল্পনা, আমার তো মাথায় কাজ করে কীভাবে এই মেশিনের মাধ্যমে ওই সময় লাইট ডিটেক্ট করা যেত। যাই হোক, এখন চলে আসলাম রুম নাম্বার 4-এ। দেখতেই পাচ্ছেন রুমটা, এটাও বেশ ভিক্টোরিয়ান স্টাইলেই সাজানো গোছানো। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ওই সময়ের ভিক্টোরিয়ান স্টাইলে বিল্ডিংগুলো সবগুলোর মধ্যেই ফায়ার পয়েন্ট ছিল। দেখতেই পাচ্ছেন অনেক কিছু, এক রুমের মধ্যে অনেক কিছু দিয়ে সাজানো। এই ফায়ার পয়েন্টের উপরে মূর্তি আছে কিছু। আর পুরো জায়গাটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে। বেসিক্যালি এই ভিক্টোরিয়ান স্টাইলের বিল্ডিং ওয়ালপেপার্স, এটা আবার কি দেখে মনে হচ্ছে একটা অনেক বছর আগের একটা লাশ রাখা হয়েছে। এটা কিন্তু সব দামি, রিয়েল কিছু না, সব দামি দেখানো হয়েছে বেসিক্যালি। পরে আমার সুযোগ হয়েছে এখানে রেজিস্ট্রিতে আমার নামটা দেওয়া। রেজিস্ট্রিতে নাম দেওয়ার পরে আবার আমি এগিয়ে গেলাম 3rd floor-এর দিকে। 3rd floor-এর এটা হচ্ছে রুম নাম্বার 5। দেখতেই পাচ্ছেন এখানে কিছু ডামি রাখা হয়েছে, যে ক্যারেক্টারগুলো আমরা বিভিন্ন মুভিতে দেখছি শার্লক হোমসের। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক জেলখানার মতো জায়গাও ছিল, যেখানে একটা মূর্তি রাখা হয়েছে। আমি জানি না এটা কার মূর্তি, বুঝতে পারিনি, বিকজ আমি চুপি চুপি ভিডিও করার চেষ্টা করছিলাম। সো অবভিয়াসলি বুঝতেই পারছেন আমার মনের মধ্যে এক তাড়াহুড়া ভাব ছিল। এবার চলে আসলাম রুম নাম্বার 6-এ। এখানেও দেখতেই পাচ্ছেন কিছু মূর্তি রাখা আছে, এগুলো আই গেস মোমের মূর্তি, খুব সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে এগুলো। এখানে কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছি আমরা, যেগুলো আমরা দেখেছি অলরেডি ম্যাডাম টুসোস মিউজিয়ামের মধ্যে, এই ধরনের মোমের মূর্তি। শার্লক হোমস সেই পাপিটির মাথা ওখানে দেখা যাচ্ছে, এখানে বানিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি। আসলে বেশ সুন্দর এবং সুন্দর সাজানো গোছানোর একটা জায়গা। ইটস ফুল অফ এক্সপিরিয়েন্স, আমি এটাকে বলবো না একদম খারাপ বা একদম খুবই ভালো বা খুবই অসাধারণ কোনো একটা কিছু, বাট দেখলে অনেক কিছু জানা যায় যে 18th century-তেও কত অ্যাডভান্স ছিল আসলে ইংল্যান্ডের এই এই এত কিছু কনসেপ্ট। মুভির জন্য হলেও, ফিকটিশিয়াস হলেও, এগুলো কিন্তু কেউ লিখেছে বা কেউ কল্পনা করেছে। মানুষের কল্পনা কত প্রখর হতে পারে এটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে ভিক্টোরিয়ান টাইমের রুম 7, 4th floor-এ এটা একটা ওয়াশরুম। আর এখানে কিছু লাগেজ দেখতে পাচ্ছেন আপনারা, ওই সময়কার লাগেজ, কিছু ওয়াটার বটলস টাইপের জিনিসপত্র রাখা আছে। আর এটা হচ্ছে টয়লেট, সেই ভিক্টোরিয়ান টাইম 18th century। এখান থেকে এখন বেরিয়ে গেলাম, আস্তে আস্তে আপনাদেরকে পুরো বিল্ডিংটা এই পথ ধরে আবার হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি। প্লিজ প্লিজ প্লিজ, যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং জানাতে যা করতে হবে লাইক বাটনটি প্রেস করবেন। আমি নিজের সাথে একটা প্রমিস করেছিলাম যে আমার যতদিন পর্যন্ত 10,000 সাবস্ক্রাইবার না হচ্ছে আমি কমেন্ট অপশনটা অন করছি না। সো 10,000 সাবস্ক্রাইবার্স আমার রিচ করার পরেই আমি আমার কমেন্টগুলোকে অন করব। আই হোপ আপনারা দেখতেই পাচ্ছেন এই রুমগুলো আমি আগেও এসেছি, আপনাদের স্বার্থে আবার আমি দেখাচ্ছি পুনরায়। চমৎকার, আমার সময়টি অনেক ভালো গেছে, আমি অনেক এনজয় করেছি। অ্যান্ড অল ইন অল, আমার যদি আমাকে বলেন যে 10 out of কত দিতে হবে, তো আই উইল গিভ 7 out of 10 ফর দিস শার্লক হোমস মিউজিয়াম। কারণ হয়তো বা এক্সপিরিয়েন্সটা আর একটু ভালো করা সম্ভব ছিল যদি বড় একটা জায়গা মনে করা। তবু এখানে এত মানুষ আসে, আমি আপনাদেরকে নিয়ে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিতরে কী কী আছে। আশা করি আপনারা এনজয় করছেন, এবং এনজয় করে অবশ্যই 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 আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর সাপোর্টিং মি ফর দিস লং টাইম। এই ছবিটা আমি নিয়েছি মিউজিয়াম থেকে বের হওয়ার সময়।
আর এটা হচ্ছে বেসিক্যালি শার্লক হোমস মিউজিয়ামের সুভিনির শপটা দেখতেই পাচ্ছেন।